নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি শারদীয়া দুর্গাপূজার আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রত্যেকের সপরিবারে এই দুর্গাপুজো আনন্দময় করে উঠুন। প্রত্যেকে পরিবারে একত্রে সবাই মানে এই দুর্গাপুজোটা যেন আনন্দ কাটে এবং মা দুর্গা আপনাদের দুর্গতি যেন নাশ করে, এই আমি কামনা করে আমি আজকে ভিডিও শুরু করছি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এটি অক্টোবর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, বিবাহ, প্রেম, ভাগ্য, ইনভেস্টমেন্ট, শিক্ষা, এই জায়গাগুলো সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশির 100 জন মানুষ আছে, 100 জনই যে একই রেজাল্ট পাবে তা নয়। আমি কখনো এটা দাবি করি না যে আমার এই ভিডিও 100% মিলবে। এটা ম্যান টু ম্যান ডিফার করে, কারো ক্ষেত্রে 60, কারো ক্ষেত্রে 30, কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে আবার 50%ও মিলতে পারে। অর্থাৎ এটা আপনার নবগ্রহের পজিশান এবং দশা অন্তর্দশা এটা সম্পূর্ণ নির্ভর করবে। এটা আমি চন্দ্র রাশি ধরে কিন্তু আমি এই আলোচনাটি আমি করছি। অর্থাৎ এখানে হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, তবে এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা চলার পথে পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ এটা আপনারা বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনারা কিন্তু নিতে পারেন। একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আসি, আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থায়, এবং 23 সেপ্টেম্বর 2022 এই শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। অর্থাৎ স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো সমস্যা থাকবে, খুব বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। আপনি কুম্ভ রাশির মানুষ, স্বাস্থ্য নিয়ে যে খুব বড় ধরনের যে সমস্যা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং 23 সেপ্টেম্বরের পর থেকে যারা কিছুটা হলো স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। আপনি কুম্ভ রাশির মানুষ জেনে নেবেন, কারণ শনি মার্গী হচ্ছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে স্বাস্থ্যের দিকটা, এবং আপনাদের মান সম্মান, খ্যাতি এগুলো কিন্তু অর্জন কিন্তু হবে। ধনভাবে অবস্থান করছে ধনাধিপতি, লিখে রাখুন কাকে, না একাদশপতিকে কানেক্ট করছে। ফিনান্সিয়াল গেন, অর্থনৈতিক সফলতা আপনাদের আসবে, এবং আপনাদের এ সময় একটু হলো মানে খাওয়ার দাবারের প্রতি ন্যাক আসার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে ফাস্ট ফুডের প্রতি আপনাদের ন্যাক কিন্তু আসবে। তৃতীয়ভাবে রাহু, দেখুন যোগাযোগ, কমিউনিকেশান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো আমি বলবো। অর্থাৎ যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছেন, যারা সফটওয়্যার ব্যবসা করছেন, বা যারা গাড়ির ব্যবসা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, যারা আইটি সেক্টরে আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে রাহু। এবং বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের মাটিতে দাঁড়িয়ে যারা কাজকর্ম করছে, এখান থেকেও কিন্তু আপনাদেরকে দুর্দান্ত সফলতা কিন্তু দিতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে এই বিষয়ে কোনো দ্বিমত নেই, আপনাদের যদি আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। এবং হঠাৎ ইনভেস্টমেন্ট, হঠাৎ বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। চতুর্থ পতি আপনার নিজস্ব গৃহে অবস্থান করছে, কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ সুখ সাধনের জায়গাটা খুব একটা আমি খারাপ বলবো না, প্রপার্টির দিকটা আপনাদের খুব একটা খারাপ আমি বলবো না, প্রপার্টি এবং সুখ সাধন, কারণ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো করবে, আপনাদের প্রপার্টির দিকটা আপনাদের সুখের জায়গাটা কিন্তু ভালো কিন্তু করবে। মায়ের সুখ পাবে। পঞ্চম পতি অষ্টমভাবে, দেখুন এই জায়গাটা কিন্তু একটু হলো কেচিয়ে দিবে, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এডুকেশান, যাদের ক্ষেত্রে মানে হায়ার এডুকেশান করতে চাইছেন, কোন স্ট্রিম নিলে ভালো হবে,
মানে কোন লাইনে গেলে ভালো হবে এটা নিয়ে কিন্তু আপনারা কিন্তু দোলাচলে হয়ে আছেন, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারছেন না আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ। অর্থাৎ এডুকেশনের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও আপনার কিন্তু সঠিক ডিসিশন, অর্থাৎ এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, এই এই স্ট্রিমে গেলে ভালো হবে না ওই স্ট্রিমে গেলে ভালো হবে, আমি টেকনিক্যাল ফিল্ডে যাব না আমি ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় যাব, না আমি মেডিকেল লাইনে যাব, না আমি হোটেল ম্যানেজমেন্টের জায়গায় যাব, না আমি সিএ পড়ব, না আমি এমবিএ পড়ব, না আমি গ্র্যাজুয়েশনে পড়ব, না আমি রিসার্চে যাব, এই যে জায়গাটা মোটামুটি আপনাদের কিন্তু একটু হলেও ডিসিশন নিতে কিন্তু অসুবিধা কিন্তু হবে। ষষ্ঠপতি দেখো ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এবং পেটের সমস্যা নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাবে, পেট লিভার এবং গ্যাসের সমস্যার জায়গাটা কিন্তু আপনাদেরকে ভোগাবে। আপনি কুম্ভ রাশির মানুষ এই জায়গাটাতে একটু হলেও সতর্ক থাকুন, পেট লিভার এবং গ্যাস্ট্রাইটিস নিয়ে ভুগতে পারে, এবং যাদের ব্যাক পেন বা পায়ে ব্যথা বা কোমরে এই জায়গাগুলো 23 সেপ্টেম্বর থেকে কিছুটা হলেও রিলিফের জায়গায় কিন্তু থাকছে। সপ্তমপতি আপনার নিচগৃহে অবস্থান করবে 16 সেপ্টেম্বর। দেখুন সপ্তমপতি নিচগৃহে অবস্থান করে কিন্তু আপনাদের কিছুটা হলেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এবং আপনাদের পঞ্চমভাবে মঙ্গল প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো প্রেমের ক্ষেত্রে আপনারা একটু হলেও ঠান্ডা মাথাতে চলুন, অর্থাৎ এখানে আপনাদেরকে ইগো সেন্টিমেন্ট ড্রাগ আপনাদের বাড়বে, প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বজায় হতে পারে একটু ভুল বোঝাবুঝির জন্য, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারের কারক প্ল্যানেট পঞ্চমভাবে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপার নিয়ে আর্গুমেন্টে জড়াবেন না, যারা ইয়াং জেনারেশনরা আছে তাদের ক্ষেত্রে আমি বলছি এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। ব্যবসা ক্ষেত্রে আমি 17 অক্টোবর 2022 পর থেকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি 18 অক্টোবর 2022 পর আপনাদেরকে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের কথা বলবো, এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনারা করবেন না। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং 18 অক্টোবর ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, কী চায় কুম্ভ রাশির ভাগ্যক্ষেত্রে আপনার বৃদ্ধি কিন্তু করবে, এবং সরাসরি শনিরও দৃষ্টি থাকছে এবং দুটি মিত্র গ্রহ একই ভাগ্যভাবকে দেখছে, অর্থাৎ ভাগ্যক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কিন্তু কাটবে, এবং দাম্পত্য সুখের জায়গা যদি আমি যদি বলি 17 সেপ্টেম্বর থেকে দাম্পত্য সুখের জায়গা, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা এই জায়গাগুলো কিন্তু, এবং ভালোবাসার জায়গা এই জায়গাগুলো কিন্তু আসছে। যাদের সরকারি কাজকর্মগুলো আটকে ছিল তাদের ক্ষেত্রে আমি বলবো 17-18 অক্টোবরের পরে এই কাজে কিন্তু আপনারা এগান, তার আগে এগাবেন না, সরকারি কাজকর্ম পেন্ডিং হয়ে আছে, বিল পাস হচ্ছে না, এই জায়গাগুলো 17-18 অক্টোবরের পরে আপনারা কিন্তু এগান। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে 2022 কিন্তু এটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। কর্মাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে ডেফিনেটলি সফলতা পাবেন, কারণ বৃহস্পতি নবম দৃষ্টি আপনার কর্ম পাবে, কর্মক্ষেত্রে চাপ যাতে চলছে সেই চাপটা কিছুটা হলেও কাটবে, কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে যারা মানে ফার বেটার চাকরি যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে, ফার বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং একাদশপতি, একাদশ ভাব আমাদের লাভের ভাব, আমাদের সাকসেসের ভাব, প্রফিটের ভাব, এই জায়গাটা কিন্তু যেহেতু ধনভাবে বসে আছে লাভ আপনাদেরকে দিবে, প্রফিট দিবে, সাকসেস দিবে, লিখে রাখুন আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে 100-200% আমি বলে দিলাম, এই পূজোর মাস আপনাদের অর্থনৈতিক সফলতা কিন্তু দিবে। দ্বাদশভাবে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো শনি আপনাদের বেশ কিন্তু লাভ দিবে বিদেশ থেকে, কারণ 23 সেপ্টেম্বর 2022 শনি বকরি থেকে মার্গি হচ্ছে,
অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাগুলো কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এ মাসে কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। কী করবেন? মহাদেবের উপাসনা করুন, যত ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু এই সময় শুভ ফল কিন্তু পাবেন, আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এই ছিল কুম্ভ রাশির মাসিক রাশিফলের প্রেডিকশান। তবে প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা কমেন্ট করুন।